আসসালামু আলাইকুম মি মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম বৃহস আজকে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদের নিয়োগ সম্পর্কে বৃহস বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে বেশ কিছু পদ সৃষ্টি হয়েছে শূন্য পদ সৃষ্টি হয়েছে সেই শূন্য পদগুলোর নিয়োগ দিতে যাচ্ছে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি আর এই নিয়োগটা আপনারা খুব শীঘ্রই পাবেন অনেকগুলো পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বিশেষ করে আপনারা যারা মহিলা প্রার্থী রয়েছেন মহিলা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এটি বিশাল সুখবর কারণ বিলিং সহকারী পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না আর বিলিং সহকারী পদে নিয়োগটি হয় কাজ নাই মজুরি নাই এই প্রকল্পের আন্ধারে অর্থাৎ এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক চাকরি হলো এই পদে কিন্তু অনেকটা স্মার্ট স্যালারি রয়েছে অর্থাৎ দৈনিক হাজিরার ভিত্তিতে আপনারা বেতন পাবেন মাস শেষে যদিও এখানে লেখা থাকে কাজ নাই মজুরি নেয় অর্থাৎ যেদিন কাজ না থাকে সেদিন আপনার মজুরি নেয় কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারীদের কাজ প্রায় প্রতিদিনই থাকে কারণ এটি একটি এসেন্সিয়াল অর্থাৎ জরুরি একটা কাজ বিলিং সহকারী কারণ প্রত্যেক মাসে কিন্তু বিল রেডি করতে হয় আর বিলিং প্রসেস একটা বিল রেডি করার সাথে সাথে কিন্তু অন্য পরের মাসের বিলের প্রসেসটা চলে আসে সুতরাং এখানে কাজ নাই এই বিষয়টা সম্পূর্ণ ভুল আপনারা যারা যোগদান করতে যাচ্ছেন তারা মোটামুটি ধরে নিতে পারেন যে স্থায়ী পদে যেরকম স্যালারি পায় মোটামুটি অনেকটাই অন্যান্য সরকারি চাকরির মতোই আপনারা স্যালারি পাবেন শুধুমাত্র চাকরিটা আপনাদের চুক্তিভিত্তিক এই চাকরি স্থায়ী হবে কি না বা কাজ কি বেতন কত এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছেন যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন আর ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ